প্রথমবারের মতোই বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন করতে এসেই বাজিমাত করেছেন দারুণ সংগঠক ইমরুল হাসান। প্রথম সহসভাপতি পদে নির্বাচিত হয়ে তিনি প্রথম হয়েছেন, শুনবো তার মুখ থেকে এই ফলাফলকে প্রত্যাশা করেছিলেন কিনা। হ্যাঁ, আমাদের প্রত্যাশা ছিল, কারণ আমরা ডেলিগেটদের সাথে কথা বলে তাদের মধ্যে ইতিবাচক সাড়া পেয়েছিলাম, তাদের সাড়া পেয়ে আমরা সম্পূর্ণ আস্থাশীল ছিলাম, তারা সেই আস্থার প্রতিদান আমাদের দিয়েছে, আমি ডেলিগেটদের প্রতি কৃতজ্ঞ। ইমরুল ভাই, ক্লাব সংগঠক হিসেবে দারুণ দেখিয়েছেন গেল চার বছরে, সামনে ফুটবলের দায়িত্ব নিচ্ছেন চার বছরের জন্য, আপনার উপর অনেক প্রত্যাশা, সব মিলিয়ে হচ্ছে আসলে বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে এটা আমি খুব পজিটিভলি দেখছি, কারণ আমাদের মধ্যে যে প্রত্যাশা ডেলিগেটরা আমাদের উপর যে আস্থা স্থাপন করেছেন, আমি আশা করব যে সেই আস্থার প্রতিদান আমরা সামনে দিতে সক্ষম হব। সর্বপ্রথম কোন জায়গা থেকে কাজ শুরু করতে চান? আসলে আমরা তৃণমূল পর্যায়ে কাজ শুরু করতে চাই। শুনছিলেন ইমরুল হাসানের কথা, তৃণমূল পর্যায় থেকে কাজ শুরু করতে চান বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নির্বাচিত হয়ে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।